জমি নিয়ে বিবাদ। গোপালনগরে বৌদিকে কুপিয়ে খুন করলো দেওর। ঘটনায় চাঞ্চল্য গোপালনগর হাটখোলা এলাকায়। অভিযুক্ত দেওর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি নিয়ে বিবাদ। গোপালনগরে বৌদিকে কুপিয়ে খুন করলো দেওর। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার হাটখোলা কলোনিপাড়া এলাকায়। ঘটনায় মৃত গৃহবধূ ফুলমালা কীর্তনিয়া। জানা গেছে দীর্ঘদিন ধরেই জমি জমা নিয়ে বিবাদ চলছিল। ফুলমালার স্বামী সমীর কীর্তনিয়া কেরলে কাজ করেন, ছেলে থাকেন রাজস্থানে। বাড়িতে একাই থাকতেন ফুলমালা। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে দেওর অমর কীর্তনিয়া বাড়ির সামনে একটি গাছ কাটছিলেন, বৌদি বাধা দেন। স্থানীয়রা জানান, ফুলমালা দেওরকে বলেন তোমার দাদা ছেলে কেউ বাড়িতে নেই, তারা আসলে আলোচনা করে তারপর এসব করো। গাছ কাটাকে কেন্দ্র করেই এদিন বৌদির সাথে দেওরের বাদানুবাদ শুরু হয়। স্থানীয়রা জানান এরপর হঠাৎ গাছ থেকে নেমে আচমকায় হাতে থাকা কুড়ুল দিয়ে বৌদিকে কোপ বসিয়ে দেয় দেওর। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বৌদি। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সুভাষ বিশ্বাস বলেন ওদের পরিবারে দীর্ঘদিন ধরেই জমি জমা নিয়ে সমস্যা। বাড়ির সামনে একটি আম গাছ কাটা নিয়ে এদিন সকালে গণ্ডগোল বাধে, কুড়ুল দিয়ে বৌদিকে কোপ বসিয়ে দেয় দেওর। এদের সামান্য জমি, ঠিক আছে, বসবাসকারী সামান্য একটু জমি, তাই নিয়ে ভয়ে ভয়ে ভাগাভাগির জন্য গ্রামের লোককেও বলেছে যে ভাগাভাগি করে দেন, আমাদের ভাগজাগ করে দেন। গ্রামের লোকও সেটা মধ্যস্থতা করার জন্য সব কিছু প্রস্তুত ছিল গ্রামের লোক। কিন্তু আজকে যে ঘটনাটা, ও গাছ কাটতে উঠেছে, একটা আম গাছ ছিল সে দরজার সামনে, উনি যে ভদ্রমহিলা মারা গেছে ওনার ঘরের সামনে একটা দরজার সামনে একটা আম গাছ ছিল, ছোটো মতো একটা আম গাছ, সে আম গাছ কাটতে উঠেছে। তো ওর বৌদি বলছে আম গাছটা কাটিস না এখন, পরে কাটিস খুনি, বলছে না আমি পাঁচিল দেবো, পাঁচিল দেবো, আমাকে আম গাছে আমার ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, তোর দাদা বাড়ি নেই বা তোর ভাইপোরাকেও বাড়ি নেই, ওরা আসুক, আসার পরে মীমাংসা করে একটা কেটে কুটে দেবো খুনি, তুই এখন কাটিস না। এই বলতে বলতে নিচে নেমেছে, দুটো একটা কথা কাটাকাটি হওয়ার পরে কুড়ুল দিয়েই কোপ মেরেছে ডাইরেক্ট, একদম যে নেমেই কোপ মেরেছে, আর কোনো কথা নেই। স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত অমরও ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। স্থানীয়রা জানাচ্ছেন অমর বাড়িতে এলেই সম্পত্তি নিয়ে বিবাদ চরমে ওঠে। এ বিষয়ে স্থানীয় গৃহবধূ নূপুর বিশ্বাস বলেন আমরা অভিযুক্তের শাস্তি চাই। এদিন ঘটনার পর গ্রামবাসীরা একত্রে চলে আসেন গোপালনগর থানায়। সেখানে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। গোপালনগর থানা সূত্রে জানা গেছে ইতিমধ্যেই অভিযুক্ত অমর ও তার মা সারথী কীর্তনিয়াকে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ। গৃহবধূর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সামান্য জমি জমা নিয়ে বিবাদের জেরে বৌদিকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। শুনে আমি গেছি দৌড়ে, আমি পিসিকে বললাম, পিসি তোমার সামনে এরকম হলো, বলছে ভালো হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে, আমার পিসি এই কথা বললো। তারপরে আমি বললাম যে তুমি এরকম কথা কেন বলছো, সে তো তোমার বৌমা হয়, তা বলছে যা করেছে বেশ করেছে। মারার পরে ওখানে পড়ে রয়েছে, তখন ওখানে কুপানোর পরে ওখানে পড়ে রয়েছে, আমি গিয়ে বলছি পিসি তোমার সামনে এরকম কি হলো, পিসি তখন বলে কি যা হয়েছে বেশ হয়েছে, এই কথাটা পিসি বলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, গোপালনগর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।